মা বলেছেন, জীবনে যদি শান্তি চাও কখনো কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। শ্রী শ্রী মায়ের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে ও আশীর্বাদ মাথায় নিয়ে আনন্দের হাট ইউটিউব চ্যানেলের সকল ভক্তবন্ধুগণকে আমার স্বাগত। আজকের পাঠ মায়ের কথা বইটি থেকে, সূর্যবালা দেবী ও মায়ের কথোপকথন। তারপর মা বললেন, দক্ষিণেশ্বরে নহবত দেখেছ, সেইখানে থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। নলিনী দিদিও মাকুকে লক্ষ্য করে বললেন, তোরা হলে কি একদিনও সেখানে থাকতে পারতিস? তারা বললেন, না পিসিমা, তোমার সবই আলাদা। আমি বললুম, গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি, শেষে নাকি আপনাকে একখানি আটচালা ঘর করে দিয়েছিল, এবং ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে খুব বৃষ্টি আরম্ভ হওয়ায় নিজের ঘরে আসতে পারেনি। মা বললেন, কই মা, কোথায় আটচালা, অমনি চালা ঘর, শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছি, মাস্টারের বইও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছি, কি মিষ্টি কথা। শুনেছি ওই রকম বই আরও চার পাঁচ খণ্ড হতে পারে এমন আছে, তা এখন বুড়ো হয়েছে আর পারবে কি, বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছি, শুনেছি সে টাকা সব জমা রেখেছি, আমাকে জয়রাম বাটিতে বাড়ি টাড়ি করতে প্রায় হাজার টাকা দিয়েছি, আর মাসে মাসে আমাকে দশ টাকা দেয়, এখানে থাকলে কখনো কখনো বেশি বিশ পঁচিশ টাকাও দেয়, আগে যখন স্কুলে চাকরি করত তখন মাসে দু টাকা করে দিত। আমি বললাম, গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন? মা বললেন, সে আর কি দিয়েছে, বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির, তবে হ্যাঁ কতক কতক দিয়েছে বই কি, আর আমাকে দেড় বছর রেখেছিল বেলুড়ে নীলাম্বরের বাড়িতে, দু হাজার পাঁচ হাজার মঠে যে দিয়েছে তা নয়, দেবেই বা কোত্থেকে, তেমন টাকাটাই বা কোথা ছিল, আগে তো পাষণ্ড ছিল, অসৎসঙ্গে থিয়েটার করে বেড়াত, বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল, এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন, এক এক অবতারে এক এক পাষণ্ড উদ্ধার করেছেন, যেমন গৌর অবতারে জগাই মাধাই, এই আর কি। ঠাকুর এক সময়ে এও বলেছিলেন, গিরিশ শিবের অংশ, টাকাতে কি আছে মা, ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না, হাত বেঁকে যেত, তিনি বলতেন, জগৎটাই যে মিথ্যা, ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম, জানি ওসব কিছু না, ভগবানই সত্যি। মাকু আক্ষেপ করছি, কি এক জায়গায় স্থির হয়ে বসতে পারলুম না? মা বললেন, স্থির কি গো, যেখানে থাকবি সেখানেই স্থির, স্বামীর কাছে গিয়ে স্থির হবি ভাবছিস, সে কি করে হবে, তার অল্প মাইনে চলবে কি করে, তুই তো এখানে যেন বাপের বাড়িতেই রয়েছিস, বাপের বাড়ি লোকে থাকে না, এই দেখ না এ রয়েছে নিজের সংসার ছেড়ে, তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নি, দেখ না একে কি শান্ত মূর্তি, আর আমি আছি বলে আছি, আর তোরা থাকতে পারিস নি। আমি বললাম, থাক মা, ঠাকুরের কথা একটু বলুন। মা বললেন, বইয়ে যে লেখে সব ঠিক হয় না, আমাকে যে ঠাকুর সরস্বতী পূজা করেছিলেন সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি, ঘটনাটি বলে শেষে বললেন, বাড়িতে তো নয়ই, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের জ্বালাটি রয়েছে ওইখানে,
হৃদয়ে আয়োজন করে দিয়েছিল। এই সময়ে যোগেন মা এসে জানলার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাইনি। যোগেন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন। আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল। তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব্যস্ত উঠে প্রণাম করে বলছি, এ কি যোগেন মা, যে আপনার চরণধুলিরও যোগ্য নয় তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম? যোগেন মা বললেন, সে কি মা, ছোট সাপটাও সাপ, বড় সাপও সাপ, তোমরা সব ভক্ত যে। মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণা মাখা হাসি। রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিলুম। 12 শ্রাবণ 1325 সাল সন্ধ্যার পরে গিয়েছি, এখন আরতি আরম্ভ হয়নি। মা রাস্তার ধারে বারান্দায় একটি আসন পেতে বসে জপ করছেন, ভারী গরম। কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা বাতাস করবার জন্য পাখাখানি হাতে দিলেন। বাতাস করছি এমন সময়ে একটি বর্ষীয়সি বিধবা এসে মাকে প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এলে? দারোয়ানের সঙ্গে এসেছি বলে তিনি আমার কাছে পাখাখানা চাইলেন, মাকে বাতাস করবেন। আমি তখনই দিলুম। মা বললেন, থাক থাক ওই দিক। তিনি বললেন, কেন মা, আমার হাত দিয়ে একটু হবে না, ওরা তো দিচ্ছেই। মা যেন একটু বিরক্ত হলেন। তিনি 2-1 মিনিট বাতাস করেই বললেন, তবে আসি মা, মহারাজের কাছে একবার যেতে হবে। মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা মহা বিরক্ত হয়ে বললেন, আহ পায়ে কেন, একে তো দেহ খারাপ, ওই করে করে তো এই সব অসুখ হলো। তিনি চলে যাবার পর জল দিয়ে পা ধুয়ে ফেললেন। বিধবা স্ত্রীলোকটি গোলাপ মাকে একটু দেখে এসে পুনরায় মায়ের কাছে বিদায় নিতে এলেন। মা বললেন, হ্যাঁ হ্যাঁ এসো গে, এর পূর্বে মাকে কারোর সঙ্গে অমন ব্যবহার করতে আমি চোখকে দেখিনি। পরে মা আমাকে বললেন, আমার আসনখানা তুলে ঘরে নিয়ে যাও, আর বিছানাটা নিচে পেতে দাও। মা এসে শয়ন করলেন এবং হাঁটুতে ঘি মালিশ করে দিতে বললেন। কিছু পরে বললেন, এখন পিঠে মরিচাদি তেল মালিশ করে দাও। ললিতবাবুর কথা উঠল, আমি বললুম, মা তিনি তো শুনেছি আপনার কৃপাতেই বেঁচে গেছেন। মা বললেন, তার অনেক বাসনা ছিল, তার যা অবস্থা হয়েছিল মা, বালতি বালতি জল বেরোতো পেট থেকে, একেবারে শেষ অবস্থাতেই দাঁড়িয়েছিল। তখন বড় কাতর হয়ে বলল, মা কামার পুকুরে জয়রামবাটিতে মন্দির করব, হাসপাতাল দেব, আমার বড় আশা ছিল, কিছুই করতে দিলি নে। আহা ঠাকুর বাঁচিয়েছেন, ওখানে সব করবার ইচ্ছা, ওর মতো আর কোনো ভক্তের নেই, বেঁচেছে এখন কাজ করুক, আমাকে একটি পুকুর কিনে দিয়েছি। 13 শ্রাবণ 1325 সাল আজ বৈকালে প্রেমানন্দ স্বামীজি দেহত্যাগ করলেন। রাত্রে মায়ের নিকট গেলুম। মা বললেন, এসেছ মা, বসো, আজ বাবুরা মামার চলে গেল, সকাল হতে চোখের জল পড়ছে, এই বলে কাঁদতে লাগলেন। বাবুরা মামার প্রাণের জিনিস ছিল, মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াত। বাবুরামের মা ছিল 8 কুড়ো ঘরের মেয়ে, বাপের বিষয় পেয়েছিল, সেই জন্য একটু অহংকার ছিল। নিজেই বলতো, হাতে বাউটি কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম ধরা যেন সরা। 4টি সন্তান রেখে সে গেছে, একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল। খানিক পরে দেখি মাঝের ঘরে দক্ষিণের দেওয়ালে ঠাকুরের যে বড় ছবি ছিল তার পায়ে মাথা রেখে করুণ স্বরে বলছেন, ঠাকুর নীলে, সে কি মর্মভেদী স্বর, আমাদেরও বড় কান্না পেতে লাগল। এদিকে গোলাপ মার খুব অসুখ, মরণাপন্ন রক্ত আমাশাই চলছে। আজ এই পর্যন্ত। মা মাগো,
সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, আর আমার প্রণাম নিও।